হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ এই মালায়ালাম মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। অসাধারণ একটি মাস্টারপিস ও টুইস্ট ভরা এই গল্পে এমন একটি স্বামীকে দেখাবো যার প্রচুর রাগ, মানে ছোটোখাটো বিষয়ে সে প্রচুর রাগ করে, আর এই জন্য এমন একটি পরিস্থিতি তৈরি হয় যেখানে তার স্ত্রীকে খেসারত দিতে হয়। আশা করি গল্পটি এক মুহূর্তের জন্য বোরিং লাগবে না। তো চলুন আজকের মুভি শুরু করা যাক। গল্পের শুরুতে একটি হোটেল দেখানো হয়, আর সেই হোটেলে মালিক ভগবানের কাছে প্রার্থনা করছে, কারণ তার ব্যবসার অবস্থা খুব খারাপ ছিল, আর তার নাম ছিল মুখার্জি। তখন সেখানে জন নামের একটি লোক আসে, আর সেই লোকটি মুখার্জির কাছ থেকে টাকা পায়। কিন্তু কিছু মুখার্জি বলে সে অনেক আগে তার টাকাগুলো দিয়ে দিয়েছে। এটা শুনে তার জন তাকে মেরে হোটেল থেকে বের করে দেয়, আর এই হোটেলটা তার নাম করে নেয়। আর তোমরা এই ঘটনাটি মনে রাখবে। তারপরে সিন পরিবর্তন হয়, আর আমরা এই সিনেমার নায়িকাকে দেখতে যাই, আর নাম ছিল অঞ্জলি। সে অভিমান করে কান্না করতে করতে ঘর থেকে বেরোচ্ছে, যেটা এই বাড়ির মালিক দেখে ফেলে। তখন তার স্ত্রী বলে, ওপরে যাও আর দেখো কি হচ্ছে। আর তখন সেই সিনেমার নায়ককে দেখতে পাই, যার নাম সিধু। সে ঘরে জিনিসপত্র ভাঙছিল, আসলে তার অনেক রাগ, ছোটোখাটো বিষয়ে সে অনেক রাগ করে। তখন সেখানে বাড়ির মালিক আসে, মালিকও তাকে দেখে একটু ভয় পায়, তাই সে বাড়ি ভাড়ার কথা বলে। তখন সিধু অনেক রেগে গিয়ে ম্যানি ব্যাগ থাকা সব টাকা তাকে দিয়ে, আর এই ঘটনা তোমরা মনে রাখবে। যাই হয়, এদিকে আমরা অঞ্জলিকে দেখি, সে যতই রাগ করুক কিন্তু সে সিধুকে অনেক ভালোবাসে। আর অঞ্জলি এখনও চাইছিল সিধু তাকে যেন বাড়ি নিয়ে যায়। একটু পরে গাড়ি নিয়ে সিধু আসে, তখন সে মনে মনে অনেক খুশি হয়। তখন সেই সব গাড়িতে ওঠে আর বলে, তুমি মনে হয় ভয় পেয়েছিলে। কিন্তু সিধু বলে, তেমন কিছু না, তুমি যেতে চাইছো তাই ভাবলাম রেখে আসি। তখন অঞ্জলি খুব কষ্ট পায়। আর পরে তারা দুজনে রওনা দেয়। সিধুর রাগ এখনও কমেনি, তাই সে জোরে গাড়ি চালাচ্ছিল। অঞ্জলি তাকে গাড়িটি আস্তে চালাতে বলে, তখনই সে আরও রেগে যায়, আর গাড়িটি এত জোরে চালায় তখনই সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। আর তখন আমরা ছোট সিধুকে দেখি, যার ছোট থেকে অনেক রাগ। তাকে কেউ একটু ঠোকা দেয় তো সে অনেক রাগ করে, আর তাকে মেরে আহত করে ফেলে। স্কুলের শিক্ষক যদি তাকে মারতো তাহলে সে রাগ করে তার লাঠিটি কেড়ে নিত। সে ছোট থেকে অনেক রাগই ছিল, সে এইভাবে বড় হয়েছে যাই, কিন্তু এখনও সে তার রাগটি কন্ট্রোল করতে পারে না। কলেজে যদি মারামারি হয় তাহলে সেখানে আমরা সিধুকে দেখি, কিন্তু এর মাঝে একজনকে অনেক ভালোবাসত, সেটা হলো অঞ্জলি। কিন্তু অঞ্জলি তাকে নিয়ে খুবই ভয় পেত সিধুকে তার রাগটি কন্ট্রোল করতে বলে। তখন সিধু বলে, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু ঠিক হয়ে যাবে। আর পরেও সে অনেক চিন্তা করত, একটি প্রবলেম, সিধুকে অনেক ভালোবাসত। যাই হয়, এভাবে তাদের কলেজ জীবন শেষ হয়ে যায়। আর তার গার্লফ্রেন্ডের দিকে কেউ যদি তাকাতো তো সে অনেক রেগে যায়। তারপর সে একদিন ইন্টারভিউ দিতে যায়। কোম্পানির বস তাকে তখন সিধুকে বসিয়ে রাখে, আর সে ফোনে অন্য আরেকজনের সঙ্গে কথা বলতে থাকে। এই জন্য সিধু অনেক রেগে যায় আর বসের সঙ্গে খারাপ ব্যবহার করে, সেখান থেকে চলে আসে। এইভাবে আরও কিছুদিন পার হয়ে যায়, কিন্তু এখনও তার রাগটি কন্ট্রোল করতে পারে না। এর মধ্যে যে অঞ্জলিকে বিয়ে করে নেয়, কিন্তু অঞ্জলির পরিবার এটা মেনে নেয় না। তারপরে অঞ্জলিকে নিয়ে পালিয়ে যায়, আর তারা একটি ছোট সংসার শুরু করে। তারা দুজনেই বেকার ছিল, এর মাধ্যমে অঞ্জলি তার ভালোবাসা দিয়ে সিধুকে ঠিক করার চেষ্টা করে। সিধু তার রাগটি কন্ট্রোল করার চেষ্টা করছিল। তারপর একদিন সিধু একটা ব্যাংকে চাকরি পায়, তখন তাদের সংসারটি গুছিয়ে নিতে শুরু করে। কিন্তু ব্যাংকে যে লোকগুলো আছে তাদের অতিরিক্ত কথা সে সহ্য করতে পারে না, তখন তার আবার রাগ হয়। কিন্তু সে রাগটি কন্ট্রোল করার চেষ্টা করে, এটা তার কলিগরা জানতে পারে। এই জন্য একজন বদরাজি লোককে তাই তার এখানে শুনে এটা নিয়ে মজা করে। এরপর দেখি সিধু অঞ্জলিকে গাড়ি চালানো শেখাচ্ছে, কিন্তু অঞ্জলি বারবার একই ভুল করছে, তার জন্য সিধু তার রাগ করে। তার জন্য অঞ্জলিও ভুল করতে থাকে, যার জন্য সে ঠিক করে গাড়ি চালাতে শিখতে পারে না, আর রাগ করে পিছনে গিয়ে বসে থাকে। আর এই ঘটনাটিও তোমার মনে রাখবে। পরের সিনে আমরা সিধু ও অঞ্জলিকে দেখি, তারা দুজনে অনেক খুশি ছিল। সিধু চেষ্টা করছিল অঞ্জলিকে নিয়ে সুখে থাকার, আর তার রাগটি কন্ট্রোল করার চেষ্টা করছিল। এভাবে তাদের সংসারটি ভালোভাবে কাটছিল। পরের দিন সিধু অফিসে যায়, তখন তার বস তাকে কাছে ডেকে বলে, তোমার নাম কমপ্লেন আছে, তুমি
কাস্টমারের সঙ্গে ভালো করে কথা বলো না। এখন থেকে চেষ্টা করো কাস্টমারের সঙ্গে ভালো করে কথা বলার। তাই সে চেষ্টা করে সবসময় হাসি খুশি থাকার। কিন্তু বাসায় রিক্তার মাথায় আবার ও গরম হয়ে যায়। সে দেখে একটি ছেলে টিভিতে জোরে সাউন্ড দিয়ে নাচ করছে, যেটা দেখে তার খুব রাগ হয়। কিন্তু রাগটা সে কন্ট্রোল করে নেয় আর টিভি সাউন্ড কমিয়ে দিয়ে ঘরে চলে আসে। আসলে সে ছেলেটা তাদের বাড়ি বেড়াতে এসেছে। তার জন্য তারপরে সিধু যখন ঘরে আসে তখন সে ছেলেটি টিভির সাউন্ড আবারও বাড়িয়ে দেয়। তখন সে আবার রেগে যায় আর সে বাসার বিদ্যুতের লাইন বন্ধ করে দেয়। এটা তখন অঞ্জলি বুঝতে পারে যে তখন সে সিধুকে বোঝাতে থাকে, তুমি যা করো সেগুলো ঠিক, সেটা আমি জানি, কিন্তু এগুলো তো ছোটরা বুঝবে না, তারা অত্যন্ত খারাপভাবে দেখে। তুমি প্লিজ তোমার রাগটি কন্ট্রোল করার চেষ্টা করো, এতে আমি তোমাকে সাহায্য করব। সিধু তখন রাজি হয়ে যায় আর সে অঞ্জলিকে কথা দেয় যে সে চেষ্টা করবে নিজেকে পরিবর্তন করার আর রাগকে কন্ট্রোল করার। এরপর থেকে অঞ্জলি সিধুকে ঠিক করার চেষ্টা করে। তারপরে দুজনে একসাথে বেশি সময় কাটায়। সবসময় সিধু চেষ্টা করে নিজেকে ঠিক করে রাখার জন্য। এইভাবে অনেক দিন পার হয়ে যায় আর সিধু তার রাগটি অনেক কন্ট্রোল করতে পারে। সে রাগটি কন্ট্রোল করার জন্য বাম করতে শুরু করে। সে এখন অফিসে সবার সঙ্গে ভালো করে কথা বলে, যেটা দেখে সবাই অবাক হয়ে যায় আর একটি মেয়ে তার প্রতি ইমপ্রেস হয়ে যায়। আর সিধুকে সে একটি পারফিউম উপহার দেয়, এটা সে অঞ্জলিকে বলে। সিধুর এত পরিবর্তন দেখে অঞ্জলি অনেক খুশি হয়। এরপর তারা একটি পার্টিতে যায়। সেখানে অঞ্জলি জিজ্ঞেস করে, কে সেই মেয়ে যে তোমাকে পারফিউম উপহার দিয়েছিল? সিধু তখন সেই মেয়েটিকে দেখায়। মেয়েটাকে দেখে অঞ্জলি বলে, তার তো অনেক বয়স। সিধু বলে, কিন্তু দেখে কম বয়সী মনে হয়। অঞ্জলি তখন অনেক রাগ করে, এখানে তারা একটু দুষ্টামি করে। তখন সিধুকে তার কলিগ পিছন থেকে থাবা দেয়। প্রথমে সিধু এটা স্বাভাবিকভাবে নেয় কিন্তু সে বারবার এমনটা করে থাকে, তাই সে রাগকে কন্ট্রোল করতে পারে না আর সবার সামনে তাকে একটি ঘুষি মেরে দেয়। এটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায় আর অঞ্জলি এটা দেখে অনেক কষ্ট পায় আর সেখান থেকে বাসায় ফিরে আসে। সিধুও তার ভুলটি বুঝতে পারে তাই সে টেনশনে পড়ে যায়। যাই হোক, বাসায় আসার পর অঞ্জলির ফোনে একটি ফোন আসে যে কলটি অঞ্জলি বাবা করেছিল আর তার পাশে সিধু বসেছিল। প্রথমবার সিধু ফোনটি রিসিভ করে না, কিন্তু সে বারবার ফোন করেছিল তাই সে ফোনটি রিসিভ করে। নাম্বারটা না দেখে খারাপ ব্যবহার করতে থাকে, ফোনে অনেক গালাগালি করছিল। তখন সেখানে অঞ্জলি আসে, আসে তার বাবার সঙ্গে কথা বলে। তারপরে অঞ্জলি বলে, আবার খুশি তো? সিধু বলে, আমি বুঝতে পারিনি, এটা তোমার বাবার নাম্বার। অঞ্জলি তখন অনেক রাগ করে সিধু বলে, আমি এই রকমই, তুমি জেনে তো আমার সঙ্গে এসেছিলে, এখন যদি তুমি আমাকে সাহায্য না করো তাহলে আমার সঙ্গে থাকতে হবে না। সিধু তখন অঞ্জলিকে বাড়ি থেকে চলে যেতে বলে। তখন অঞ্জলিও সিদ্ধান্ত নেয় সে বাড়ি ছেড়ে চলে যাবে। তারপরে অঞ্জলি বাড়ি থেকে চলে যাচ্ছিল, তখন সিধু এসে তাকে গাড়িতে উঠতে বলে। আর এই সিনটা আমরা গল্পের শুরুর দিকে দেখেছিলাম। এরপর সে অঞ্জলিকে বাড়িতে রাখতে যাচ্ছিল, এইদিকে অঞ্জলি কান্না করছিল আর সিধু আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করছিল। তখন একটি ট্রাক আসে আর সিধুর গাড়িটি খুব খারাপভাবে ওভারট্রাক করে। তখন সিধুর মাথা আবারও গরম হয় আর এই ট্রাককে তাড়া করতে থাকে। অঞ্জলি তাকে বারবার বলে আস্তে গাড়ি চালা, কিন্তু সিধু কোনো কথা শোনে না। তারপরে সে ট্রাকে ওভারট্রাক করার চেষ্টা করে। ট্রাক ড্রাইভার ও বুঝতে পারে তার ট্রাক ড্রাইভার তাকে সামনে যেতে দেয় না। এটা দেখে সিধু অনেক রেগে যায় আর তাদের মধ্যে বড় একটি রেস হয়। তারপরে অনেক চেষ্টা করে সিধু ট্রাকের সামনে আসে আর ড্রাইভারকে মারতে যায়। অঞ্জলি তখন তাকে বাধা দেয়। তখন অনেক রাত হয়েছে, অঞ্জলি চায় না এই রাতে সিধু কোনো ঝামেলা করুক। তখন সিধু তাকে যেতে দেয়। ট্রাক ড্রাইভার তখন গাড়িতে অঞ্জলিকে দেখতে পায় আর তার দিকে খারাপ নজরে তাকায়। তারপরে সিন পরিবর্তন হয় আর আমরা দেখি তারা দুজন কথা বলছে। অঞ্জলি সেখানে আবারও বোঝানোর চেষ্টা করছে, তুমি এইরকম কেন, তুমি ছোটোখাটো বিষয়ে এত রাগ করো কেন, রাত অনেক হয়েছে, এত রাতে যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে কি হতো। এইভাবে অঞ্জলি সিধুকে শান্ত করে। তারপরে তারা গাড়ি নিয়ে আবার রওনা দেয় আর শহরে পেরিয়ে অনেক দূরে চলে আসে। তখন অঞ্জলি বলে, আমার ক্ষুধা লেগেছে। সিধু বলে, শহর পার করে এসেছি, এখনও কোনো খাবার, এখানে কোনো খাবার দোকান নেই। কিছু দূর যাবার পর পুলিশ তাদের গাড়ি ধরে। অঞ্জলি পুলিশকে জিজ্ঞাসা করে, খাবার কোথায় পাওয়া যাবে? পুলিশ বলে, সামনে একটি হোটেল আছে। একটু পরে তারা সেই হোটেলে যায় আর এটাই সেই হোটেল যেটা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। তখনই আমরা দেখতে সেখানে একটি ট্রাক আসে আর এটাই সেই ট্রাক ড্রাইভার যার সঙ্গে সিধুর ঝামেলা হয়েছিল। যাই হয়, তারপরে সিধু
অঞ্জলিকে নিয়ে হোটেলে যায়, কিন্তু সিঁদুর এই হোটেলটি একেবারে পছন্দ ছিল না। তখন ট্রাক ড্রাইভার সেই হোটেলে আসে আর অঞ্জলিকে দেখতে থাকে। এটা আবার সিঁদু লক্ষ্য করে। সিঁদু লোকটাকে দেখে অঞ্জলি ভয় পায়, কিন্তু তখন অঞ্জলি না খেয়ে এখান থেকে যেতে বলে। আর কিন্তু সিঁদু এখানে খাবে। একটু পরে তারা দুজনে খাবার অর্ডার করে। তখন হোটেলের মালিক তাদের খাবার দেয়, আর সে একটু নোংরা ছিল, তাই সিঁদু তার সঙ্গে খারাপ ব্যবহার করে। এরপর তারা খাবার খাচ্ছিল আর অঞ্জলি সামনে ছিল। ট্রাক ড্রাইভার সে বারবার অঞ্জলির দিকে খারাপভাবে তাকাচ্ছিল, যেটা সিঁদু বুঝতে পারে। তাই তারা সিট পরিবর্তন করে, যখন ট্রাক ড্রাইভার অঞ্জলিকে দেখার জন্য সিট পরিবর্তন করে, সিঁদু তখন তাকে মারতে যায়, কিন্তু অঞ্জলি তাকে মানা করে। এরপরে সিঁদু লক্ষ্য করে শরবতের গ্লাসে একটি মাছি পড়েছে, তাই সে গ্লাসটি ওখানে রেখে দেয়। তারপরে সে যখন তার বিলের কাগজটি দেখে, সেখানে তার শরবতের দামটাও তুলে রেখেছে, যেটা দেখে সে আবার রাগ করে। সিঁদু বলে সে শরবতের বিলটা দিতে পারবে না। তখন আমরা দেখি জন ও ট্রাক ড্রাইভার ছিল ভালো বন্ধু। তখন জন বলে এখানে কোনো ডিসকাউন্ট নেই, এটা তুমি অর্ডার করেছো, তাই এটার বিল তোমাকে দিতে হবে। আর ট্রাক ড্রাইভার বলে এখন থেকে টাকা না দিয়ে তুমি যেতে পারবে না। কিন্তু সিঁদু বলে এটা আমি খাইনি, তাহলে আমি এটা টাকা কেন দেব। তখন জন বলে ঠিক আছে, তোমাকে কোনো টাকা দিতে হবে না। এটা শুনে সিঁদু বলে আমি এখানে ফ্রিতে খেতে আসিনি, সঠিক বিলটা বলো। জন বলে টাকা দিলে তোমাকে পুরো টাকা দিতে হবে। সেই সময় সেখানে অঞ্জলি আসে আর তাদের বিল দিয়ে চলে আসতে বলে। ট্রাক ড্রাইভার তার দিকে আবারও খারাপ নজরে দেখছিল। তখন সিঁদু বিল দিতে যায় আর সে তার মানি ব্যাগটা বের করে দেখতে, তাতে এক টাকাও নেই। তোমাদের মনে আছে সে রাগ করে সব টাকা বাড়িওয়ালাকে দিয়ে দিয়েছে। তখন সে টেনশনে পড়ে যায় আর সে অঞ্জলিকে একটু পাশে নিয়ে এসে বলে তোমার কাছে কি টাকা আছে। অঞ্জলি বলে আমি তো পার্স নিয়ে আনিনি। তখন তারা বুঝতে পারে না তারা কি করবে আর দুজনে একটু ভয় পেয়ে যায়। এরপরে সে জনের কাছে আসে, সে তাকে তার কার্ড দেয়, কিন্তু জন বলে এটা একটি ছোট ব্যবসা, এখানে কার্ড পেমেন্ট কোনো ব্যবস্থা নেই। তখন সিঁদু বলে আমার কাছে কোনো ক্যাশ টাকা নেই। জন বলে আপনাকে তো বলছি আপনাকে টাকা দিতে হবে না। তখন ট্রাক ড্রাইভার আবার অঞ্জলির দিকে খারাপভাবে দেখতে থাকে। তখন সিঁদু বলে আর সে পাশে কোথাও ATM বুথ আছে। জন বলে 2-3 কিলোমিটার দূরে একটি বুথ আছে। তখন তারা দুজনে টাকা নিয়ে নিতে যায় আর সেই সময় জন বের হয়ে বলে তোমাদের কি গ্যারান্টি আছে তোমরা গেলে আবার ও ফিরে আসবে। তখন ট্রাক ড্রাইভার বলে তুমি টাকা নিয়ে এসো আর এই মেয়েটাকে এখানে রেখে যাও। জন বলে তুমি তো অনেক বুদ্ধিমান। তখন ট্রাক ড্রাইভার বলে আমার অঞ্জলির দিকে খারাপ নজরে দেখতে থাকে আর সিঁদু বুঝতে পারে তারা কি চাইছে। তাই সিঁদু তাদেরকে একটি ঘড়ি রাখতে বলে, সেটা তারা নিতে রাজি হয় না আর বলে তুমি টাকা নিয়ে এসো, সে এখানে নিরাপদে থাকবে। তখন সিঁদু জনকে বলে প্লিজ আমাদের সঙ্গে ঝামেলা করবেন না। জন বলে তোমাকে তো ভালোভাবে যেতে বলছিলাম, কিন্তু খেলাটা তো তুমি শুরু করেছো, এখন বিল না দিয়ে কোথাও যেতে পারবে না। তখন সিঁদু বলে বাধ্য হয়ে সে ওখানে থাকে আর অঞ্জলিকে টাকা নিতে আসতে বলে। কিন্তু তোমাদের এটা মনে আছে অঞ্জলি গাড়ি চালাতে পারে না, আর সিঁদুর রাগের জন্য সে গাড়ি চালানো শিখতে পারেনি। অঞ্জলি তখন কান্না করতে থাকে আর সে গাড়িতে বসে তখন সিঁদু চেষ্টা করে তাকে আবারও সব কিছু শেখানোর। তখন সেখানে জন আসে আর সিঁদুকে নিয়ে যায়। অঞ্জলি তখন কান্না করতে করতে গাড়ি চালাচ্ছিল, সে একটু যাওয়ার পরে একটি গাড়ির সঙ্গে অ্যাক্সিডেন্ট করে নির্জন জায়গায় আর গভীর রাত আর অঞ্জলি ছিল একদম একা, এই জন্য সে খুব ভয় পাচ্ছিল। তখন সে একটি সাইনবোর্ড দেখতে পায়, সেখানে লেখা ছিল এই রাস্তায় হাতি চলাচল করে, যেটা দেখে সে আরও ভয় পায় আর ধীরে ধীরে গাড়ি চালায়। আর এইদিকে আমরা সিঁদুকে দেখি যে ছিল খুবই চিন্তিত। তখনই ট্রাক ড্রাইভার গাড়িতে ওঠে আর সে গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, সেটা দেখে সিঁদু বুঝতে পারে সে কোথায় যাচ্ছে। তখন সে পুরোপুরি ঘাবড়ে যায়, সে বুঝতে পারে না সে এখন কি করবে। সিঁদু তারপরে জনের কাছে থেকে ফোন নিয়ে অঞ্জলিকে ফোন করে, কিন্তু তার ফোনের নেটওয়ার্ক ছিল না। তখন সে ওখানে একটি বাইক দেখতে পায় আর সেভাবে এটা নিয়ে সে ওখানে থেকে পালিয়ে যাবে। তখন সেখানে বাইকের মালিক আসে আর সিঁদুকে একটি চড় মারে। তখন সিঁদুর মাথা আবারও গরম হয়ে যায় আর তাকে মারতে থাকে। তখন সেখানে হোটেলের গুন্ডাগুলো আসে, তাদের সঙ্গে সিঁদু মারামারি করে আর একটি পর্যায়ে তাদের সিঁদুকে মেরে ঘরে বন্ধ করে রাখে। তখন সে পুরোপুরি ভয় পেয়ে যায় আর আমরা এদিকে অঞ্জলিকে দেখি সে ATM বুথ খুঁজে পাচ্ছে না।
তাই সে একটি জায়গায় থেমে যায়। তখনই সেখানে ট্রাক ড্রাইভার আসে। অঞ্জলি তখন খুবই ভয় পায় আর সে আবারও গাড়ি চালাতে শুরু করে, কিন্তু সে আর পিছু করছিল। পরের দিনে আমরা সিধুকে দেখি একটি ছেলে তার দরজা খুলে দেয় আর বলে, ভাইয়া তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। তখন সে ঘর থেকে বাইরে বের হয়। আর এদিকে অঞ্জলি পিছনে ট্রাক ড্রাইভার ছিল, একে তো অঞ্জলি গাড়ি চালাতে পারে না, তাতে বা একজন তাকে ফলো করছে, তাই সে অনেক ভয় পেয়ে যায়। এভাবে অনেকটি রাস্তা যেতে থাকে আর অঞ্জলি ভয় পেয়ে কান্না করতে থাকে। আর তাদেরকে একটি লোক দেখে নেয় আর একটু পরে ট্রাক দিয়ে অঞ্জলির গাড়িতে ধাক্কা দেয়। গাড়িটি কাদায় পড়ে যায়। অঞ্জলি গাড়িটি তোলার অনেক চেষ্টা করে কিন্তু সেই কাদা থেকে তুলতে পারে না। তখনই সেখানে ট্রাক ড্রাইভার আসে। অঞ্জলি তখন আরও ভয় পেয়ে যায় আর গাড়ির কাজটি বন্ধ করে দেয়। সে একটি পাথর দিয়ে কাজটি ভেঙে ফেলে। তখন অঞ্জলি কান্না করতে থাকে আর তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ঠিক তখনই সেখানে পুলিশ আসে আর ট্রাক ড্রাইভার সেখান থেকে পালিয়ে যায়। আসলে রাস্তার লোকটি পুলিশকে খবর দিয়েছিল। এরপর পুলিশ অঞ্জলিকে সান্ত্বনা দেয় আর গাড়ি করে হোটেলে নিয়ে যায়। আর এখানে এসে দেখে হোটেলের অবস্থা খুবই খারাপ, সব কিছু এইদিকে এদিক সেদিক পড়ে আছে। তখন অঞ্জলি হোটেলের ভিতরে ঢোকে আর কাউ একটা দেখে সে কান্না করতে থাকে। আর আমরা ভাবি সিধু মারা গিয়েছে, কিন্তু সেটা আসলে জন ছিল। তার অবস্থা ছিল খুব খারাপ। তখন হোটেল ভিতর থেকে সিধু আসে আর অঞ্জলিকে দেখে একটু শান্তি পায়। কিন্তু সিধুর হাতে একটি ছুরি ছিল, তাই পুলিশ তাকে গ্রেফতার করে। আর অঞ্জলি তখন খুবই কষ্ট পায় আর সেখানে সে কান্না করতে থাকে। যাই হোক, এরপরে আমরা জনকে দেখি সে হসপিটালে ছিল। তখন পুলিশ তার কাছে যায় আর তাকে কাছ থেকে সব কিছু জানতে চায়। জন তখন সেখানে ঘটে যাওয়া সব কিছু বলতে থাকে আর আমরা দেখি জন সিধুকে মারছিল। ঠিক তখনই সেখানে মুখার্জি আসে। এটাই হচ্ছে সেই যে হোটেলের আসল মালিক ডক্টর, যাকে আমরা সিনেমায় শুরুতে দেখেছিলাম। সে হোটেলকে উদ্ধার করতে এসেছে। তারপরে জন ও মুখার্জির মধ্যে অনেকটা সময় মারামারি হয়। তখন সিধু জনের হয়ে মুখার্জির লোকেদের মারতে থাকে, কিন্তু একটি সময় মুখার্জি জনকে চাকু মারে আর ওখান থেকে পালিয়ে যায়। জন তখন সিধু সাহায্য চায় আর সিন বর্তমানে আসে। সিধুকে পুলিশ ছেড়ে দেয়। তখন তারা গাড়ি করে বাসায় ফিরছিল আর এবার অঞ্জলি গাড়ি চালাচ্ছিল। তখন সিধু বলে, আমাকে ক্ষমা করে দাও, গত রাতে আমি খুবই ভয় পেয়েছিলাম, আমার সাহস হয়নি তাদের কাছে তোমাকে রেখে যাওয়ার। আমি জানি কাল আমার রাগ করাটি ঠিক হয়নি। অঞ্জলি বলে, আমাদের ঝামেলা কিন্তু কাল থেকে শুরু হয়। নিশিধু বলে, আমি বুঝতে পেরেছি, আমার ব্যবহার তোমাকে অনেক কষ্ট দেয়, তোমাকে ঝামেলার মধ্যে ফেলে দেয়। দিন এখন থেকে আমি চেষ্টা করব আমার রাগটি ঠিক করার, আর আমি রাগ করলেও তুমি আমার সঙ্গে থেকো, তাহলে দেখবে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তখন অঞ্জলি হাসতে থাকে আর বলে, তাহলে আমাকে ছাড়ার কোনো ইচ্ছে নেই? না, এইভাবে তাদের সম্পর্ক ঠিক হয়ে যায়। তখনই রাস্তায় সে ট্রাক ড্রাইভারকে দেখে তখনই সিধুর মাথা আবার গরম হয়, কিন্তু এবার সে নিজেকে কন্ট্রোল করে নেয়, কারণ সে অঞ্জলিকে কথা দিয়েছে। তখন অঞ্জলি গাড়ি থামায়, কারণ কাল রাতে তার সঙ্গে অনেক কিছু হতে পারত, তাই অঞ্জলি তাকে একটি শিক্ষা দেয়। তাই তখন সিধু গাড়ি থেকে নেমে আসে আর ট্রাক ড্রাইভারকে মারতে যায়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আর ধরে নাও তুমি একজন বদমেজাজি মানুষ আর এরকমই ঘটনা তোমার সঙ্গে ঘটেছে, আর সেইটাতে তোমার কি স্ত্রী ধর্ষণ হয়েছে, সেটা শুধুমাত্র তোমার রাগের জন্য, তবে কি তুমি নিজেকে ক্ষমা করতে পারবে? সারা জীবন কিন্তু তোমাকে এই কষ্টটা বয়ে বেড়াতে হতো, নিজে নিজেকে কখনো ক্ষমা করতে পারতে না। কিন্তু এইটার কিন্তু আরেকটি সত্য আছে, রাগী মানুষগুলি মন থেকে খুবই ভালো হয়, এইরকম মানুষগুলো কোনো কিছুই পারে না, সব কিছু সোজাসুজি বলে দেয়।